गाइस আমরা কোরাল শপিং মল এসেছি ঢাকায়। তো আমি প্রথম এলাম যেহেতু যেদিন ওপেনিং টাইম ছিল, মানে যেদিন উদ্বোধন হয়েছিল সেদিন তো আসতে পারিনি। তো ফার্স্ট আজকে এলাম কোরাল শপিং মলে। তো এখানে কী কী রয়েছে সেগুলো দেখাবো আপনাদেরকে। আপনারা যদি আসতে চান অবশ্যই আসতে পারবেন। তো ঘাটালে মিল্কি ব্যাংকের সামনে উল্টো দিকে তো রয়েছে শপিং মল। তো আপনারা চাইলে অবশ্যই আসতে পারবেন। আর এখানে অনেক কিছু রয়েছে, আর আজকে আপনাদেরকে দেখাবো খুব কী রয়েছে বা কী কী এখানে কতটা ফেসিলিটি রয়েছে সব কিছু দেখাবো। তো আপনারা দেখতে থাকুন কমেন্টে চলা স্ক্রিনটা। যদি যদি আপনাদের ভালো লেগেছে অবশ্যই লাইক করতে বলবেন না। তো চলুন গেছে আপনাদের ভিডিওটা দেখুন, আপনাদেরকে সব কিছু দেখাবো। আর আমি প্রথমে স্টার্টিংয়ে এসেছিলাম, আর আপনাদেরকে আমি দেখাতে পারিনি কেননা চিড়ি থেকে আসছিলাম, অনেক লোক রয়েছিল সেই জন্য। তো আপনারা দেখুন, আপনাদেরকে সব কিছু দেখাবো। আর আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে পারেন, সব কিছু আপনাদেরকে হেল্প করে দেখাবো। বাবু নতুন জামা কিনা হয়েছে তোমার জন্য? কি জামা কিনা হয়েছে? আমার জামা কিনবে, ঠিক আছে? কি জামা বলো? আমার জামা একটু দেখে তাম। হ্যাঁ দেখে তাম। কি জামা বলো? এটা তো এখনই জামা নেই। আর তুমি তো ওই যে প্যাকু না কি নিয়েছো? তো দেখো, হ্যাঁ দেখি কি রকম নাচছিলে, দেখো তো নাচছিলে কি রকম, দেখো নাচো নাচো। না ওটা না, ওটা ভালো লাগবে না। এদিকে এসো, এদিকে জামা দেখাচ্ছে, চলো। ওখানে দেখো তো ওখানে কি রয়েছে দেখো। বাবু দেখো, হ্যাঁ সেইটা বলো, আমি যেভাবে করি বলো। বলো হাই গাইস, কি বলি? হি 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 ওরকম করে বলে। তো এখানে সবাই এটা পুরো এই এক মাস দু মাস হলো। নেওয়া হয়ে গেছে আর অলরেডি আমরা শপিং করে নিয়েছি, আর এখানে চেক আউট করবো, তারপর আমরা এখান থেকে বেরোবো। তো চলুন গেছে, আপনারা মনে থাকুন, আপনারা চাইলে অবশ্যই কোরাল শপিং মলে আসতে পারবেন। তো এখানে টোটাল সেটিং হবে, ব্যাগ বাজারা রয়েছে এখানে, দেখুন এখানে সব কিছু ব্যাগ হবে, রেখে তারপরে কিন্তু আপনারা ওপরে এন্ট্রি করতে পারবেন, না হলে কিন্তু আপনারা যেতে পারবেন না ব্যাগ বাগারা নিয়ে। তো অবশ্যই আপনারা এই জিনিসগুলো মাথায় রাখুন, যারা যারা ঘাটাল কোরাল মলে আসবেন অবশ্যইগুলো মাথায় রাখবেন। আর আপনাদেরকে আমি ব্যাগ দেখো ফোনটা দেখে দেবো, তো হোটেলের আমি নাম বাগারা সব দেখে দেবো, যেহেতু আমি রাতে এসেছি। তো আপনারা দেখতে থাকুন, আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে অবশ্যই লাইক করবেন। তো চলুন গাইস, আজকে ভিডিও আমি এখানে শেষ করলাম। আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত একদম ওয়াচ করবেন, তারপরে আপনারা বুঝতে পারবেন।